গাইস আজ আগরতলা এসেছিলাম ঘোরার জন্য ঘোরাও হয়ে গেছে আর পেট ভরে খাওয়াও হয়ে গেছে সিরিয়াসলি আমার পেটে একদম ভর্তি পেটে একদম জায়গা নেই বললে হবে না কারণ আমরা তো বাঙালিতে বাঙালিদের আবার খাবারের শেষে কিছু ডেজার্ট খাওয়াটা সত্যি খুব পছন্দের হয় তার জন্য এসে বললাম ডেজার্ট খাওয়ার জন্য কোথায় আরামেস চৌমুহনিতে বম্বে কুলফি তো বম্বে কুলফিতে এসে দেখি আনফর্চুনেটলি দোকানের মধ্যে বম্বে কুলফি বানানোর জন্য যা যা প্রোডাক্টগুলো লাগে সেগুলো ওদের কাছে এখন অ্যাভেলেবেল নেই কোভিড-19 এর জন্য মুম্বাইতে লকডাউন চলছে তার জন্য এখনও মালগুলো এসে পৌঁছয়নি তো মন খারাপের কিছু নেই পাশেই আছে কেকস অ্যান্ড ব্রেডস একটা খুব বিখ্যাত একটা ডেজার্টের দোকান আগরতলা শুধু আগরতলায় নয় পুরো ত্রিপুরা রাজ্যের মধ্যে কারণ এখানে অনেকগুলো ইউনিক কিছু ডেজার্ট পাওয়া যায় যেগুলো আগরতলা বা আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে আর কোথাও পাওয়া যায় না তো যার জন্য আমরা এখানে এসেছি কিছু সুস্বাদু ডেজার্ট খাওয়ার জন্য আর তোমাদেরকে দেখানোর জন্য এবং হ্যাঁ অবভিয়াসলি রিভিউ তো হবেই তো চলো গিয়ে দেখি ওদের কাছে কী কী ইউনিক ডেজার্ট পাওয়া যায় লেটস গো গাইজ তো আমরা এসে পড়েছি কেকস অ্যান্ড ব্রেডস তো এখানে যিনি দায়িত্বে আছে তার নাম হলো রাহুল তো রাহুলের সাথে আগে পরিচিত হয়নি রাহুল ওয়েলকাম টু দা বঙ্খা দক থ্যাংক ইউ তো প্রথমে বলো তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি আচ্ছা তো তোমার এখানে কী কী মানে ইউনিক আমরা ব্ল্যাক ফরেস্ট স্ট্রবেরি পাইনঅ্যাপেল ম্যাঙ্গো হোয়াইট ফরেস্ট এর থেকে লেটেস্ট আছে রেড ভেলভেট চকোলাবা তারপর আছে মুস্কাফ এগুলি মানে এগুলো কি মানে আগরতলার মধ্যে তোমাদের ছাড়া তোমাদের এখানে পাওয়া যায় আচ্ছা আচ্ছা তুমি একে একে আমাদের দর্শক বন্ধুদেরকে বলো মানে তোমাদের এখানে যে ইউনিক যে ডেজার্টগুলো আছে কোনটা কি নাম বা কোনটা কি রেড ভেলভেট পেস্টি হবে এটা হ্যাঁ রেড ভেলভেট পেস্টি মুস্কাফ আইস মুস্কাফ এটা চকলেট বল আর ওইটা হলো টার্ট এটা আগরতলার মধ্যে কিচেন বেটি পাবে পাওয়া যাবে এটা অন্য খানা পাবে না আর এক্সট্রা আরও যে অন্য কিছু দেখা যাচ্ছে এই ডোনাট এটা ডোনাট হ্যাঁ ডোনাট ঠিক আছে তাহলে এখানের মধ্যে তোমাদের দোকানে যেটা ইউনিক সেটা তাহলে আমাদেরকে একটা ট্রে করে ট্রের মধ্যে করে সাজিয়ে দাও আমি টেস্ট করব ঠিক আছে আর এখানে কি এটা আমি চিকেন এগ চিকেন রোল হবে তারপর হবে চিকেন বন চিকেন বন আচ্ছা এটাও কি এখানে পাওয়া যায় না অন্য ওখানেও পাওয়া যায় এটা এখানেই পাওয়া যাবে আচ্ছা আচ্ছা চিকেন বনটাও তাহলে এখানে পাওয়া যায় আচ্ছা ঠিক আছে তাহলে যেগুলো তোমাদের এখানে খুব ইউনিক তাহলে আমাকে একখানে সবগুলো সাজিয়ে দিয়ে দাও আমি টেস্ট করবো আর আমাদের দর্শক বন্ধুদেরকে জানাই যে কীরকম যেহেতু আমরা সবাই ফুটি ঠিক আছে তো গাইজ আমাদের ডেজার্ট চলে এসেছে আমার সত্যি দেখে খুব লোভ লাগছে অসাধারণ তার ডেকোরেশনগুলো তো আমার কিছু কিছু নাম মনে আছে সত্যি বলতে কি আমি ভুলে গেছি সেই নামগুলো কী সব নাম বলেছে রাহুলে তারপর রাহুলকে একটু কষ্ট দিচ্ছি রাহুল যদি নামগুলো বলে দাও রেড আচ্ছা আচ্ছা বলছে রেড বেল ভেলভেট পেস্টি হ্যাঁ চকলেট বল চকলেট বল আর এটা হলো টার্ট আইস মুস্কাফ এটা আর চিকেন এগ চিকেন রোল চিকেন বাস্কেট রেড ভেলভেট হলো 40 করে চকলেট রোলটা 30 চকলেট টাটটা 30 চকলেট আইস মুস্কাপটা হলো 40 আর এক চিকেন রোল হলো 30 আর এটাও 30 চিকেন বাস্কেট ঠিক আছে তো তোমরা দামটাও জেনে নিয়েছো দামগুলো তো এখন আমি টেস্ট করব এবং তোমাদেরকে বলবো ওর টেস্টগুলো কীরকম কারণ দেখে তো মনে হচ্ছে ভালো হবে কারণ ডেকোরেশনটা খুব সুন্দর করে করা আছে তো আমি টেস্ট করব ও হ্যাঁ বাই দ্য ওয়ে আই এম অনেক ওয়েলকাম টু দ্য বঙ্খা দক চলো শুরু করা যাক
এখন আমি কোনটা প্রথম টেস্ট করব এটা করছি এটা জানি কি নাম বলেছিল রাহুলে রেড রেড ভেলভেট ঠিক আছে অনেকগুলো চামচ এসে গেছে মানে এটাই বলবো এরপর থেকে আগরতলায় আসলে মানে আমার ডেজার্ট খাওয়ার যে একটা আশা থাকে সর্বদাই মানে ওইটা আরো কয়েক গুণ বাড়িয়ে দিল সত্যি এই রেড ভেলভেট অসাধারণ আমি বলবো অসাধারণ একেবারে সেই লেভেলের তারপর আমি টেস্ট করব চকলেট বল সত্যি খুব একদম সিগনেচার একেবারে সিগনেচার অসাধারণ চকলেটের একটা স্মেল আসছে একেবারে সেই আমি বলে বুঝাতে পারবো না তোমরা প্লিজ এসে খেয়ে যেও সত্যি অসাধারণ এখন আমি যেটা সেই আমি যেটা খাচ্ছি সেটা হলো চকলেট টর্ট সত্যি অসাধারণ আমি বলে বুঝাতে পারবো না সিরিয়াসলি তোমরা এসে খেয়ে যেও সত্যি আর যে গরম পড়ছে গরমে সত্যি এরকম হলে একেবারে মানে সেই সেই লাগবে আর এটা হলো আইসক্রিম কি যেন বললো আমি বলে দিয়েছি নাম মনে রাখার দায়িত্ব তোমার আর বাকিটা তোমরা ডিসক্রিপশন বক্সে দেখে নিও সত্যি কি বলবো এটা সবচেয়ে সেরা আমি বলবো এটা খুব ডেকোরেশনটা তোমরা দেখে নাও সুন্দর ও টেস্টটা সত্যি আরো আমার একটা কোশ্চেন আছে যে এই গরমের মধ্যে কি মানে ঠান্ডাটা ফিল পাওয়া যাচ্ছে এটাকে একদম 100% সিরিয়াসলি একদম অসাধারণ এটা আইসক্রিম এবং কেক মানে দুটো একটা কম্বিনেশন লাগছে এবং সেন্টটা সম্পূর্ণ আইসক্রিমের মতো কিন্তু টেস্টটা সম্পূর্ণ আলাদা এটা মানে আইসক্রিম আর কেকের বললে মতো কম্বিনেশনের মতো মানে খেয়ে দেখো সত্যি দারুণ আমি সিরিয়াসলি বলছি আমি জাস্ট ওর মানে ফ্যান হয়ে গেলাম সিরিয়াসলি ফ্যান হয়ে গেলাম আমি আগরতলায় আসলে এখন তো রোজ রোজ খাবো যখনই আসবো প্রত্যেকবার খাবো এখন যেটা টেস্ট করবো সেটা হলো চিকেন বাস্কেট দেখো ডেকোরেশনটা এটা সুন্দর করে দেওয়া আছে তার মধ্যে চিকেন বাস্কেট যেহেতু তাহলে ডেফিনেটলি ভিতরে তো চিকেন থাকবেই উপরে পাউরুটি এবং বাটার দিয়ে এটা যেটা ফ্রাই করা আছে কালো জিরা কালো জিরা ডেকোরেশনটা করা হয়েছে ভালোই চিকেন সত্যি দারুণ এসেছিলাম ডেজার্ট খেতে
আবার সেই চিকেনে ফিরে এলাম। তো সত্যি ভালো লাগছে, এখন একটু মানে মনে হচ্ছে লেগ পিসটাকে আমি মিস করছি, এটাকে দেখতে অনেকটা লেগ পিসের মধ্যে লাগছে। আমি ভেবেছিলাম এটা বোধহয় লেগ পিস কি না, চিকেন বাস্ক টেস্ট করে নিয়েছি, নাম আমার মনে নেই। আমি বলে আজ প্রথমেই বলে দিয়েছি, রাহুল যেগুলো নাম বলেছে সেগুলো মনে রাখতে পারবো না সবগুলো, আমি তো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো। আর বাকিটা না হয়তো তোমাদের কষ্ট করতে হবে, ভিডিওটা পজ করে 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 সেই নামগুলো জানতে হবে। এটা নামটা জানি কী বললো, তারপরে জিজ্ঞেস করছি কি বললো, চিকেন রোল। সত্যি আমার কাছে চিকেন বাস্কেট থেকে এটা খুব ভালো লেগেছে, সত্যি খুব দারুণ লেগেছে। সচরাচর যে চিকেন রোল খাই সেটা থাকে, এটা অনেকটা আলাদা। এটা পাউরুটির মধ্যে চিকেন এবং চিকেনের মশলা পেঁয়াজ টেয়াজ দেখা যাচ্ছে, তো এটাকে এবং এই পাউরুটির মধ্যে চিকেন এটার মধ্যে ঢুকিয়ে বাটার দিয়ে ফ্রাই করা হয়েছে, তো সুতরাং বাটারে একটা স্যান্টও আসছে। টেস্টটা বলবো দারুণ, সিরিয়াসলি বলছি দারুণ একদম। অসাধারণ, আমি এটাকে ছাড়তে পারছি না। এটা আমাকে ফ্যান করে দিয়েছে, সিরিয়াসলি ফ্যান, আমি টোটালি ফ্যান হয়ে গেছি। আমি আবার খাবো, সত্যি অসাধারণ অসাধারণ একেবারে। আমাদের খাওয়া তো চলবে, ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কর, শেয়ার কর, কমেন্ট কর এবং সাবস্ক্রাইব কর। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দাও, যেন আমাদের পরবর্তী ভিডিওর সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে এসে পৌঁছায়। আর হ্যাঁ, আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ দা বং খাদাচ্ছে, অবশ্যই লাইক কর। এখানেই শেষ করলাম, জয় হিন্দ।